नमस्कार बंधुरा, आमी पौलमी और आमार चैनल पौलमी पाकघर एंड लाइफस्टाइल ब्लॉगे सबाई के स्वागत। आशा करी सबाई भीषण भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब एमन एकटी रेसिपी जेटा खूबी सहजे झटपट बाड़ीतेई बानिये फेलते पारबेन। सकालेर जलखाबारे किंबा रातेर डिनारे किन्तु अनबद्य बेगुन ओ आलुर एकटा टकझाल मिष्टी तरकारी। एई रेसिपिटी लुचि परोटा रुटिर साथे किन्तु असाधारण लागे। রান্নাটা করতে আমার কি কি উপকরণ প্রয়োজন পড়ছে আমি এখানে লিখে দিয়েছি বন্ধুরা, আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন। তাহলে আসুন বেশি দেরি না করে শুরু করে ফেলি আজকের রেসিপি। রান্নাটি করার জন্য প্রথমেই কড়াই গরম করে তাতে আমি 2 টেবিল চামচ ভেজিটেবল অয়েল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই ফোড়নের জন্য দিয়ে দিয়েছি বেশ কয়েকটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা এবং গোটা জিরে। মিডিয়াম আঁচে রেখে একটু ফোড়নগুলো ফাটতে শুরু করলেই আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হিং। ফোড়নের সুগন্ধ ছাড়তে শুরু করলেই দিয়ে দেব কুচিয়ে রাখা 2 থেকে 3 মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজতে ভাজতে এবারে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ও পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের ছোট ছোট টুকরো করে রাখা আলু। আলুটা পেঁয়াজ ও কাঁচা লঙ্কার সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটা কভার দিয়ে দিলাম আর 5 মিনিট অপেক্ষা করে নেব। 5 মিনিট পর দেখুন বন্ধুরা আলুটা বেশ নরম হয়ে গেছে। আরও কয়েক মিনিট আমি এইভাবেই আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা, 2 থেকে 3 মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। তারই সাথে দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা, যার মধ্যে রয়েছে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে নর্মাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য ব্যবহার করেছি অল্প একটু জল। এবার খুব ভালোভাবে আলুর সাথে মশলা কষিয়ে ফেলতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিডিয়াম সাইজের বেগুন। আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। বেগুনের সাথে আলু এবং মশলা খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দেব যাতে বেগুনগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায়। রান্নাটাতে আমি আর কোনো জল ব্যবহার করিনি, সেজন্যই আমি মাঝে মধ্যেই কভার দিয়ে রান্নাটা করে নেব যাতে কভারের ভাপের যেটুকু জল বেরোয় তাতেই আলু ও বেগুন সুসিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি স্বাদ মতো চিনি। রান্নাটা যেহেতু টকঝাল মিষ্টি স্বাদের তাই আমি এখানে চিনি ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে আবারও কয়েক মিনিটের জন্য নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আবারও কিছু মিনিটের জন্য আমি কভার দিয়ে দিলাম আর কভার দিয়ে ভেতরে ভেতরে রান্না হতে দেব। দেখুন বন্ধুরা আলু এবং বেগুন দুটোই কিন্তু খুব নরম হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি খুন্তির সাহায্যে একটু স্ম্যাশ করে দেব যাতে খুব ভালোভাবে আলু ও বেগুন একসাথে মিশে যায়। আলু ও বেগুন এইভাবে যদি থেঁতো করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা মাখা মাখা টেস্ট আসে আর টেক্সচারটাও ভীষণ ভালো হয়। বেশ কয়েক মিনিট এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর এবার একদম রান্না প্রায় শেষের দিকে
এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো এবং খানিকটা ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি ও গরম মশলা দেবার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। রান্না প্রায় শেষের দিকে, এখন দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, যাতে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসে। রান্নার আঁচটা এখনও মিডিয়ামেই রেখেছি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম ও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল আমাদের আচারি ব্রিঞ্জাল কারি বা আচারি বেগুন কারি। ভীষণই সুন্দর টেস্ট হয়, টকঝাল মিষ্টি স্বাদের। আপনারা চাইলে জলখাবারে বা রাতের ডিনারে ট্রাই করতেই পারেন, লুচি পরোটা বা রুটির সাথে। বাড়িতে এইভাবে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে। এছাড়াও আমার চ্যানেলে দেওয়া বাকি রান্নাগুলো আপনাদের কেমন লাগছে তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবারও অনুরোধ করলাম। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই হিট করবেন, যাতে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সোম বুধ ও শুক্রবার আমি কী কী রান্না আপলোড করছি। সবাই ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।